ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2020-21 সেশনে স্নাতক প্রথম বর্ষের গয়ন ইন্টার ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে শুরু হয়ে শেষ হয় বেলা 12:30টায়। এবার প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও 7টি বিভাগীয় শহরে 7টি বিশ্ববিদ্যালয়ের একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পরীক্ষা হল পরিদর্শনে এসে পরীক্ষার প্রশ্ন মানসম্মত হয়েছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য আগামীতে ঢাকার বাইরেও পরীক্ষা নেওয়া হবে। করোনা পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই যে ঢাকার বাইরে পরীক্ষা নিয়েছি তা কিন্তু নয়। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে শিক্ষার্থী, অভিভাবক তাদের যে নানাবিধ ভোগান্তি, শ্রম, অর্থ অপচয় সেগুলো কীভাবে লাঘব ঘটাতে পারি, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এই সিদ্ধান্তটি নিয়েছিল। 95-96% শিক্ষার্থী টিকার আওতায় এসেছে বলেও জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। টিকা গ্রহণ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 92%-এর উপরে ছিল, শতকরা 92-এর উপরে ছিল। তো এখন আমার মনে হয় যে এই সর্বশেষ 95-96 ভাগ আমরা পৌঁছে গেছি। কিছু শিক্ষার্থী বাকি আছে, আমরা বিভাগগুলো বিশেষ উদ্যোগ নিয়ে তাদেরকে বলে আমাদের টিকা কার্যক্রমের যে ব্যবস্থাপনা আছে সেখানে তারাও টিকাটা নিয়ে নেবে। করোনার কারণে এবার ভর্তি পরীক্ষায় নানা পরিবর্তন এসেছে বলে জানান পরীক্ষার্থীরা। পরীক্ষা ম্যাক্সিমাম ভালো হয়েছে, তবে আমাদের রিটেনটা একটু হার্ড আসছে, কিন্তু এমসিকিউটা খুব ভালো আসছে। প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে আর কি, অতটা সহজ না আবার অতটা কঠিনও না। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ছিল, প্রশ্নটাও মোটামুটি ভালোই আসছে, দিলাম এক্সাম ভালোই হয়েছে। কোশ্চেন ভাবছিলাম হয়তো হার্ড হবে ইউনিটের মতো, কিন্তু না, অনেক ইজি আসছে কোশ্চেন, মোটামুটি হার্ড আসছে, রিটার্ন পার্টটা বিশেষ করে একটু হার্ড আসছে। সিকিউরিটি একটু আমার কাছে কঠিন লাগছে, আর হচ্ছে ভিতরের সিচুয়েশন ঠিক ছিল। পরীক্ষার তারিখ কয়েক ধাপ পেছানোতে অনেক প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে বলে জানান তারা। বেশি গ্যাপ দেওয়ার কারণে পড়া হয়নি ওরকমভাবে। যে এর আগেও মে মাসে একবার পরীক্ষা হওয়ার কথা ছিল, তখন একবার প্রস্তুতি নিতে নিতে আবার যখন শুনছি যে পরীক্ষাটা হবে না, তখন দেখা গেছে প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল। তবে অনেকের পরীক্ষা ভালো হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শিউলি রোসা, মাইটিভি, ঢাকা।